হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে আপনাদের জন্য রয়েছে বারো হাজার তিনশো তেয়াত্তর শিয়ালদা রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল বারো হাজার তিনশো তেয়াত্তর শিয়ালদা রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে তিন দিন রবিবার বুধবার এবং শুক্রবার শিয়ালদা স্টেশনের ছয় অথবা সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় আর রামপুরহাট জংশনে গিয়ে পৌঁছায় দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম তিন ঘন্টা চল্লিশ মিনিট যাত্রাপথে পাঁচটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব দুশো চোদ্দ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি এইট কিলোমিটার পার আওয়ার্স তো বন্ধু আজকে আপনাদেরকে জানাবো বারো হাজার তিনশো তেয়াত্তর শিয়ালদা রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস যাত্রাপথে যে পাঁচটি স্টেশনে দাঁড়ায় কোন কোন স্টেশনে দাঁড়ায় কত নম্বর প্ল্যাটফর্মে কতক্ষণের জন্য দাঁড়ায় সেই স্টেশনটি কোন রাজ্যে কোন জেলাতে অবস্থিত জানাবো সবটা জানাবো কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারতীয় রেলের যাবতীয় ট্রেন টাইম এবং ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলবাটন প্রেস করতে একদম এবার আসি আসল কথাতে বারো হাজার তিনশো তেয়াত্তর শিয়ালদা রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস সপ্তাহে তিন দিন রবিবার বুধবার এবং শুক্রবার শিয়ালদাহ স্টেশনের ছয় অথবা সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল নটা বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় শিয়ালদাহ ডিস্ট্রিক্ট কলকাতা বেঙ্গল। পরবর্তী স্টেশন কামারকুণ্ডু এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল নটা বেজে একান্ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর সকাল নটা বেজে বাহান্ন মিনিটে ছেড়ে যায় কামারকুণ্ডু ডিস্ট্রিক্ট হুগলি বেঙ্গল পরবর্তী স্টেশন বর্ধমান জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল দশটা বেজে উনচল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল দশটা বেজে একচল্লিশ মিনিটে ছেড়ে যায় বর্ধমান জংশন ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল এগারোটা বেজে আঠাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল এগারোটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় বোলপুর শান্তিনিকেতন ডিস্ট্রিক্ট বীরভূম ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন প্রান্তিক এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় প্রান্তিক বীরভূম ওয়েস্টবেঙ্গল পরবর্তী স্টেশন সাঁয়থিয়া জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর বারোটা বেজে চার মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর বারোটা বেজে ছ মিনিটে ছেড়ে যায় সাইথিয়া জংশন ডিস্ট্রিক্ট বীরভূম ওয়েস্ট বেঙ্গল পরবর্তী এবং অন্তিম স্টেশন রামপুরহাট জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে রামপুরহাট জংশন ডিস্ট্রিক্ট বীরভূম ওয়েস্ট বেঙ্গল তো বন্ধু এই তো গেল বারো হাজার তিনশো তেয়াত্তর শিয়ালদার রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল বন্ধু একটা কথা মনে রাখবেন আমরা আপনাদেরকে যে টাইম টেবিলটা দিয়ে থাকি সেটি অবশ্যই ভারতীয় রেলের ওয়েবসাইট থেকে সংগৃহীত কিন্তু কখনো কখনো রেলওয়ে তার বিভিন্ন টেকনিক্যাল কারণে বা বিভিন্ন সুবিধা অসুবিধার কারণে সময় এবং প্ল্যাটফর্মের পরিবর্তন করে থাকে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই আর একটা কথা মনে করি দিই বন্ধু এটা কোনো এন্টারটেনমেন্ট ভিডিও নয় এটি একটি প্রয়োজনীয় ভিডিও আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করুন তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারতীয় রেলের ট্রেন টাইম কিংবা ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং